আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, এবং যারা দ্বাদশ শ্রেণীতে নতুন আসছো এবং একাদশ শ্রেণীতে যারা আসছো, সবার জন্য আমার শুভেচ্ছা স্বাগতম আমার আজকে ক্লাসে। আমি মুসাম্মদ ফরিদ আক্তার, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তোমাদের আজকে অনলাইন ক্লাসে আছি। তো আজকে তোমাদের এই ক্লাসটিতে যেটি আমি তোমাদের জন্য আজকে টপিক ঠিক করেছি, তোমাদের পৌরনীতি ও সুশাসন এর প্রথম পত্র থেকে আমি তোমাদের দেশপ্রেম এবং দেশপ্রেমের সাথে জাতীয়তার যে সম্পর্ক সেটি আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসি দেশপ্রেম আসলে কি। দেশপ্রেমের কি কোনো সংজ্ঞা আছে? তা না, এটা আমরা চোখেও দেখতে পাই না, কিন্তু আমরা আমাদের আচার আচরণ, আমাদের কার্যবলী সব কিছুর দ্বারা আমরা দেশপ্রেম সম্পর্কে আমরা বুঝতে পারি, জানতে পারি এবং বলতে পারি। দেশ, মাটি এবং মানুষ, এর জন্য আমাদের ভালোবাসা সবসময় আছে। দেশের মানুষকে আমরা ভালোবাসি, দেশের জন্য আমরা প্রাণ দিতে পারি। কবি বলেছেন যে জননী জন্মভূমি স্বর্গাদূপী গরীয়সী, জননী জন্মভূমি স্বর্গের থেকেও উত্তম। তাহলে এভাবে কবি বলেছেন, আমাদের মনের ভাবও কিন্তু তাই। দেশের জন্য মানুষ প্রাণ দেয়, কীভাবে দেয়? দেশের জন্য এত ভালোবাসা থেকেই তো। তাহলে দেশকে আমরা ভালোবাসবো, তাহলে আমাদের এই যে এই মুহূর্তে যে চরম একটা পরিস্থিতি আমরা বার হচ্ছি, লকডাউনের মধ্যে আমরা আছি, তাহলে এখানে আমরা দেশপ্রেম কীভাবে প্রকাশ করবো বলো? এটা প্রকাশ করবো এভাবে যে আমি আমার লেখাপড়াটা ঠিক মতো করবো, বাবা মার কথা শুনবো, ঘরে কাজ যা যা আসছে তা করবো, যদি আমার বাইরে বের হওয়ার স্কোপ নাই। এভাবে কিন্তু আমরা আমাদের দেশপ্রেম প্রকাশ করতে পারি। এবং আমি শিক্ষক হিসাবে আমি আমার ক্লাসগুলো ঠিক মতো নেবো, তারপর মা হিসাবে আমি আমার সন্তানকে লালন পালন করবো। এইভাবে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকে যদি আমরা আমাদের নিজের কাজগুলো করে ফেলে নিজের দায়িত্বটা যদি পালন করি, তাহলে কিন্তু এভাবে দেশপ্রেম প্রকাশ হবে। আসলে দেশপ্রেমের কোনো সংজ্ঞা নেই, দেশপ্রেমকে দেখা যায় না, ছুঁয়েও দেখা যায় না। আমরা আমাদের অনুভূতি দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি দেশপ্রেমটা কতটা প্রবল আমাদের মধ্যে। কোথাও যদি বাংলাদেশ ক্রিকেট খেলে, সাকিব আল হাসান যদি অলরাউন্ডার হিসাবে প্রথম স্থান লাভ করে, তাহলে আমাদের মধ্যে কত যে একটা ভালো লাগা কাজ করে, এটা কি দেশপ্রেম নয়? এটাই দেশপ্রেম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেশপ্রেমকে আসলে সংজ্ঞায়িত কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না। আমরা বলতে পারি, লিখতে পারি অনেক কিছুই। তো আসো আমরা এখন দেশপ্রেম এবং ন্যাশনালিটির সাথে যে সম্পর্ক, এটা আমরা আলোচনা করি। কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ন্যাশনালিটি অ্যান্ড প্যাট্রিয়টিজম? তো প্রথমে যেটা আমি বলবো যে মানুষের মধ্যে দেশপ্রেম কিন্তু চিরন্তন। মা মাটি, তারপর জন্মভূমি, অন্ন, জল, আলো, বাতাস, হাওয়া, এসব কিছু কিন্তু আমাদের ভীষণ প্রিয়। এসব কিছুই মিলে কিন্তু আমাদের মধ্যে একটা কি গভীর প্রেমের সৃষ্টি করে, একাত্মতার সৃষ্টি করে, জাতীয়তা বোধের সৃষ্টি করে। জাতীয়তা বোধটা কী? এটা হচ্ছে একটা অনুভূতি, একটা ঐক্য অনুভূতি, যেটা আমরা কখনো চোখে দেখি না, কিন্তু এটা আমাদের মধ্যে বিদ্যমান থাকে। তাহলে এই জাতীয়তা বোধের মাধ্যমেই কিন্তু এতে আমরা দেশের প্রতি একটা একাত্ম অনুভব করিতে, ভাষা সংস্কৃতি, একই ভাষা সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, এই সব কিছু মিলিয়ে যখন মিলিয়েই কিন্তু আমাদের মধ্যে জাতীয়তা বোধের সৃষ্টি হয়। এবং যখন এই জাতীয়তা বোধ সৃষ্টির মাধ্যমে এক জনগোষ্ঠী যখন অন্য জনগোষ্ঠী থেকে নিজেদেরকে আলাদা মনে করে, তখন কিন্তু জাতীয়তার সৃষ্টি হয়। জাতীয়তার মাধ্যমে সৃষ্টি হয় জাতীয় রাষ্ট্রের, এবং জাতীয় রাষ্ট্র থেকে আমরা কী পাই? সার্বভৌমত্ব পাই, একটা পতাকা পাই, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং অভিন্ন জাতীয় লক্ষ্য পেয়ে থাকি আমরা। এবং প্রিয় শিক্ষার্থীরা, এই জাতীয়তা কিন্তু চিরন্তন, প্রবাহমান, সেই আদিকাল থেকে চলে এসেছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব 1930 সালের যে চট্টগ্রাম বিদ্রোহ, সেখানে দেশপ্রেমের কিন্তু আমরা অভিন্ন মানে অপূর্ব নজির আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। তো সেই দেশপ্রেমকে কিন্তু আসলে কোনোভাবে সংজ্ঞায়িত করা যায় না। সেখানে আত্মবলিদান দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার এবং আরও অনেকেই দেশপ্রেমিকেরা। এরপরে আসো আমাদের নিজেদের দেশের কথায়, বাংলাদেশ সৃষ্টির কথায় যদি আমরা বলি, সেখানে আমাদের দেশপ্রেমের নজিরের তো কোনো তুলনাই হয় না। অনন্য নজির সৃষ্টি করেছে বাংলাদেশ, যে যেখানে তখন আমরা বাংলাদেশি হই নাই, আমরা বাঙালি হিসেবে, যেমন পাকিস্তান সৃষ্টির পর থেকে তারা আমাদের দেশে আমাদের মুখের ভাষা বাংলা ভাষা কেড়ে নিতে চাচ্ছিল। তারা চাচ্ছিল না যে আমরা বাংলায় লিখি, বলি, কথা বলি, রাষ্ট্রের ভাষা হোক। কিন্তু আমরা কী করেছি? আমরা দেশপ্রেমের, তখন আমরা আমাদেরকে জাতীয়তা
বোধ উদ্বুদ্ধ করে আমরা প্রথম যে জাতীয়তাবোধের প্রকাশ করি সেটা কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমে। এবং তোমরা জানো সারা বিশ্ব আমাদেরকে আজকে এই ভাষার জন্য সম্মান দিচ্ছে, এই ভাষায় প্রাণ দেওয়ার জন্য সম্মান দিয়ে 21 ফেব্রুয়ারিকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। তো শিক্ষার্থীরা, এই যে দেশপ্রেমের অনন্যজি, এটা কিন্তু আর অন্য কোথাও পাওয়া যাবে না। এর দেশপ্রেমের মাধ্যমে আমরা 66 দফা আর মাধ্যমে আমরা আমাদের যে স্বাধিকার আন্দোলনের আমরা এক ধাপ আরও এগিয়ে গিয়েছি। আমরা 1969-এর গণ অভ্যুত্থান করেছি এবং এই 69 গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা কিন্তু 70 নির্বাচনও জয়লাভ করেছি। 70 নির্বাচনে জয়লাভ করার পরে পরবর্তীতে কিন্তু আমাদেরকে কি আমাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি, বরঞ্চ নানা তালবাহানা করে সেটা পেছানো হচ্ছিলো। এবং 25 মার্চ 1971 সালের কাল রাত্রে আমাদের উপর পাকিস্তানের হানাদার বাহিনী আক্রমণ করে। আমরা এটা নিরস্ত্র ছিলাম, আমরা ঘুমন্ত নিরস্ত্র জাতির উপরে আক্রমণ সারা সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নিতে পারে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হয়ে তারা কী করেছে, তারা ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে। কিছুই ছিল না, অস্ত্র ছিল না, খাবার ছিল না, তারপরে ট্রেনিং ছিল না, তবুও তো যেভাবে পাখির মতো গুলি করে মেরেছে পাকিস্তানিরা বাঙালিদেরকে, কিন্তু তবু তো দমেনি। কেন? কারণ দেশপ্রেম। এই দেশপ্রেমে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা কিন্তু শেষ পর্যন্ত জাতীয় রাষ্ট্র বাংলাদেশ গঠন করেছে। সুতরাং দেশপ্রেমকে কিন্তু, দেশপ্রেম আর জাতীয়তাবোধ কি, জাতীয়তা কিন্তু আলাদা কোনো বিষয় না, এটি একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। এখনও তোমরা যদি দেখো বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আমরা যদি দেশপ্রেমের কথা বলে থাকি, তাহলে দেখব যে কত নজির যে আছে দেশপ্রেমের, যে কিভাবে এক একটা জাতি সৃষ্টি করেছে এক একজন জাতীয়তাবাদী নেতা, যারা যুগে যুগে শুধু নিজের দেশে নয় সারা বিশ্বে সমাদৃত হয়ে আছেন। সে জাতীয়তাবাদী নেতাদের কথা যদি বলতে যাই, তার প্রথম সারিতে যাদের নাম আমি প্রথমে বলবো, সে তারা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে তিনি উপাধিতে ভূষিত, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দি, তারপর বলব শেরে বাংলা এ কে ফজলুল হকের কথা। এরপরে আছেন যারা, পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, এবং আমাদের জাতীয়তাবাদী নেতা, আমাদের দেশের জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই এক একজন জাতীয়তাবাদী নেতার হাত ধরে এক একটি জাতি রাষ্ট্র গঠিত হয়েছে, এটা কিন্তু কম কথা নয়। তাদের শুধু মুখের কথায় একটা জাতি, সমগ্র জাতি ঝাঁপিয়ে পড়েছে শত্রুর বিপক্ষে, নিজের দেশকে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে উদ্ধার করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে দেশপ্রেম এবং জাতীয়তা কিন্তু আলাদা কোনো বিষয় নয়। এরকম সারা বিশ্বে আরও অনেক দেশপ্রেমিক নেতাদের কথা বলতে পারবো। এই নেতারা হচ্ছেন যেমন ইটালির গ্যারিবোল্ডি, তারপরে ইন্দোনেশিয়ার সৈকর্ণ, তারপরে আছেন তুরস্কের কামাল আতাতুর্কের কথা বলবো, তুরস্কের জাতির পিতা, তারপরে কিউবার ফিদেল কাস্ত্রো, ভিয়েতনামের হুচিমিন, তোমরা জানো ভিয়েতনামের যুদ্ধ, প্রায় 20 বছর একটা যুদ্ধ, গেরিলা যুদ্ধের মাধ্যমে ভিয়েতনামের একটা জাতি, তারা শক্তিশালী আধুনিক অস্ত্রে সজ্জিত, তারা আমেরিকার বিরুদ্ধে কিন্তু লড়াই করেছে সম্পূর্ণ গেরিলা যুদ্ধের মাধ্যমে। তাদের প্রায় 32 লক্ষ সৈন্য তাদের মারা গেছে। এছাড়াও তাদের আশেপাশে কম্বোডিয়া, এছাড়াও অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে সাহায্য করেছিল লাওস, এদের প্রায় 1500 সৈনিক মারা গিয়েছে এই যুদ্ধে। তবুও তো তারা দমেনি, তবুও তারা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে কিন্তু তারা উদ্ধার করেছে ঠিকই, এবং সেই গুঁড়িয়ে দিয়েছিল তারা, লক্ষ লক্ষ টন বোমা নিক্ষেপ করে ভিয়েতনামকে তারা গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু সেই ভিয়েতনাম আজকে কিন্তু একটা উন্নত রাষ্ট্রে প্রায় পরিণত করতে পেরেছে নিজেদেরকে। এই যে আমরা বর্তমানে লকডাউন আছি, আমরা বর্তমানে যে সমস্যাগুলোতে আছি, ভিয়েতনাম কিন্তু এটাকেও ঠেকিয়ে দিয়েছে তারা। তোমরা দেখেছো কিনা টিভিতে যে তারা চাল নিচ্ছে, কিন্তু প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে সুন্দর করে মেশিন থেকে চাল নিচ্ছে, তারা চালটা সুন্দরভাবে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিচ্ছে। একেই তো বলে জাতীয়তাবোধ, একেই বলে দেশপ্রেম। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই দেশপ্রেম আমাদেরকে উদ্বেলিত করে, দেশের মানুষের দুঃখ আমাদেরকে উদ্বেলিত করে। আবার এই দেশপ্রেমের
বিভিন্ন নজির স্থাপন করেছিলেন, যে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিলেন, বীরশ্রেষ্ঠ সাতজনের নাম তোমরা জানো, এ সাতজন ছাড়াও আরও কত বীরেরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গিয়েছেন, সেটা তো আর না বললেই নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক ভালোবাসা, তোমরা জানো তোমরা একটা স্বাধীন দেশ পেয়েছো, একটা পতাকা পেয়েছো, একটা ভাষা পেয়েছো, প্রায় 4 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে। কত ভাই বোন তাদের প্রাণ হারিয়েছে, কতজন অসুস্থ হয়েছে, কতজন পঙ্গু হয়েছে, আজও হয়তো বেঁচে আছে ব্যায়োনেটের খোঁচা খেয়ে গুলি লেগে, বেঁচে আছে কি না এটা হয়তো জানি না, আছেন তারা বা তাদের উত্তরসূরিরা কষ্ট করছেন হয়তো বা আমরা তার খোঁজও রাখতে পারছি না, জানি না, অথচ আমরা বেঁচে আছি তাদেরই করুণায়, তাদেরই দানে, তাদেরই দেশে। এই যে দেশপ্রেম, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রিয় শিক্ষার্থীরা, দেশপ্রেমকে আমাদেরকে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের জাতীয়তাকে আরও বেশি শক্ত করে আমাদের ধরতে হবে, আমাদেরকে এগিয়ে নিতে হবে আমাদের এই সমাজকে, এই জাতিকে। এই সমাজে জাতি যদি এগিয়ে যায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরাও তো এগিয়ে যাব। আমরা কি পিছিয়ে থাকব? আমরাও তো এগিয়ে যাব, দেশ এগিয়ে যাবে। দেশপ্রেম থাকলে কেউ পিছিয়ে থাকতে পারে না। প্রতিবেশী রাষ্ট্র ভারত আজকে দেখো, তারা আজকে কত উন্নত, শুধুমাত্র দেশের প্রতি ভালোবাসা। কেউ দেশের প্রশ্নে, দেশের মৌলিক নীতির প্রশ্নে অভিন্ন, তারা প্রত্যেকে একজোট হয়ে একজোট, এভাবে তো একটা দেশ উন্নত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, লেখাপড়া করবে, বাবা মায়ের কথা শুনবে, এবং রেগুলার যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা ফলো করবে। আবারও আসবো তোমাদের ক্লাসে অন্য কোনো দিন, অন্য কোনো সময় তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো।